সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। বহরমপুরে প্রথম আবৃত্তি অনুশীলন কেন্দ্র ছাগন্দিকি করেছিল, যদি আমি ভুল না করে থাকি, 1978 সালে। আমাদের সঙ্গে ছিলেন অসিত সমাদ্দার, অকালে সে ছেলে চলে গেছে আমাদের। সে নিজে একজন ভালো অভিনেতা ছিল এবং পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত আবৃত্তিকার হয়ে উঠেছিল, কিন্তু সে চলে গেছে। তারই কীর্তি তা এখন এই আবৃত্তি অনুশীলন কেন্দ্র এখনও আমাদের চলে, তাদের আবৃত্তি পরিবেশন হবে। এবং এখান থেকে উঠে যারা গোটা দেশেই আমাদের অনেকে প্রতিষ্ঠিত হয়েছেন, কেউ ইটিভিতে আছেন, কেউ এখানে ওখানে, তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, তারাও আবৃত্তি পরিবেশন করবেন। এবং তার সঙ্গে আমরা একটা শ্রুতি নাটক সেই দিন করব, এটা হচ্ছে তৃতীয় দিনের নাটক কলকাতায়। এই হচ্ছে পাঁচ দিনের অনুষ্ঠানের একটা সামান্য সংক্ষিপ্ত সার বলা যেতে পারে।